প্যারাসিটামলের সঙ্গে অন্য উপাদান মিশিয়ে দাম বাড়ানো হচ্ছে ওষুধের, যার কোনো কোনোটির দাম 5 থেকে 7 গুণ পর্যন্ত বেড়েছে। চিকিৎসকরা বলেছেন, ব্যবস্থাপত্র ছাড়া প্যারাসিটামল কেনা গেলেও এর সঙ্গে কম্বিনেশন ওষুধ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। ওষুধ শিল্প নিয়ে আরাফাতুর রহমানের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। দেশে জেনেরিক বা শ্রেণীগত ওষুধের সংখ্যা 1450, এর মধ্যে কেবল 117টির দাম বেঁধে দিয়েছে সরকার, তাও 1994 সালে। এরপর 23 বছরেও তালিকায় নতুন কোনো নাম সংযোজন করতে পারেনি ওষুধ প্রশাসন। এই 117টির মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন প্যারাসিটামল। প্রতিটি প্যারাসিটামল ওষুধের কাঁচামাল ও প্যাকেজিং খরচ যোগ করে তার উপর 2.25% মার্কআপ গুণ করে সরকারিভাবে দাম নির্ধারণ করা হয়। এই মার্কআপের মধ্যে কোম্পানির লাভ, কারখানা ও মেশিনের অবচয় থাকে, যার সঙ্গে যোগ করা হয় ভ্যাট। এই হিসেবে প্যারাসিটামলের পাতা 8 টাকা, অর্থাৎ প্রতিটি 80 পয়সা করে। কিন্তু এমন লাভে পোষাচ্ছিল না কিছু ওষুধ কোম্পানির। নতুন ফন্দি হিসেবে প্যারাসিটামলের সঙ্গে কম্বিনেশন ড্রাগ ফর্মুলা নিয়ে কোন কোন ক্ষেত্রে 7 গুণ পর্যন্ত দাম বাড়িয়েছে তারা। শুধু প্যারাসিটামলের দাম বাজারে প্রতিটি 80 পয়সা, এর সঙ্গে নতুনভাবে 65 মিলিগ্রামের ক্যাফেইন যোগ করে ওষুধের দাম রাখা হচ্ছে প্রতিটি 2.5 টাকা। আবার প্যারাসিটামলের পরিমাণ বাড়িয়ে, অর্থাৎ 500 মিলিগ্রামের জায়গায় 665 মিলিগ্রাম করে দাম করা হয়েছে প্রতিটি 1.5 টাকা। একই ফর্মুলায় প্যারাসিটামলের সঙ্গে ব্যথার ওষুধ ট্রামাডল মিশিয়ে তার দাম করা হয়েছে প্রতিটি 8 টাকা, অথচ আলাদাভাবে ট্রামাডলের দাম প্রতিটি সর্বোচ্চ 5 টাকা। এর সঙ্গে 80 পয়সার প্যারাসিটামল যোগ করলে তার বাজার দর হওয়ার কথা 5 টাকা 80 পয়সা। ক্ষতি পোষাতে নয়, বরং এইসব কৌশলের পেছনে কোম্পানিগুলোর অতি মুনাফার লোভ কাজ করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ভারতে প্রায় 69 প্যারাসিটামল প্লাস এরকম অনেকগুলা কম্বিনেশন ছিল, সবগুলো একবারে বন্ধ করছে। প্রত্যেকটা ড্রাগই তো যার যার ফর্মে আসছে, সুতরাং দরকার হলে 2টা ট্যাবলেট খাবে, এরকম কম্বিনেশন দিয়ে আমার মনে হয় না এটা উপকার থেকে অপকারে দুটি বেশি হচ্ছে। আর চিকিৎসকরা বলছেন, প্যারাসিটামলের মতো কম্বিনেশন ওষুধগুলো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। অফার দ্য কাউন্টার সবগুলো বিক্রি করার কথাও না, কিন্তু অফার দ্য কাউন্টার অনলি প্যারাসিটামল সম্বন্ধেই নির্দেশনা আছে আর কি, এবং ওইটাই ওরা ইয়ারা যারা ফার্মাসি তারাও অন্যটা দিবে না, আর রুগীরা যদি কিনে প্যারাসিটামলটাই শুধু কিনবে, অন্যগুলো কিনবে না, অন্যগুলো ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো আর কি। পরিবর্তিত পরিস্থিতিতে কম্বিনেশন ওষুধ নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন ওষুধ প্রশাসনের মহাপরিচালক। অল কম্বিনেশন ড্রাগ নিয়ে আমরা আবার একটা ব্রেনস্টর্মিং করব, করে আমরা দেখব এটা আসলে কতটুকু যৌক্তিকতা আছে, রাখা যাবে কি না, এবং কস্ট অ্যান্ড আদার থিং, কোয়ালিটি, সেফটি অ্যান্ড এফিকেসি সব কন্ট্রিবিউট করে আমরা একটা ডিসিশন আসব। মালিক পক্ষ বলছেন, সবগুলো কম্বিনেশন ওষুধ নিয়ে নতুন করে রিভিউ করতে, রিভিউ করে দেখা যেতে পারে যদি যৌক্তিকতা থাকে, এটা যদি রিকোয়ারমেন্ট থাকে, তাহলে এটা বেনিফিট থাকলে কম্বিনেশন অবশ্যই। দুইটা কম্বিনেশন করার উদ্দেশ্য কিন্তু আসলে দাম কমানো। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো কনভেনিয়েন্স। আপনি যদি এক দুইটা আলাদা আলাদা ওষুধ খেতে গেলে যে একটা সমস্যা থাকে, সেটা কিন্তু দুইটা ওষুধ একসাথে থাকলে আপনার মনে থাকবে একটা ওষুধই খেতে হবে, আপনি সহজে নিতে পারতেছেন। আপনি যদি দামের ব্যাপারে কোশ্চেন থাকে, তো সেটার একটাই ইয়ে যে কম্বিনেশন ওষুধগুলো আসলে মূল ওষুধের থেকে দাম কমার কথা। এই হলো একটা। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা সহ তালিকাভুক্ত সবাই এবার হজে যেতে পারবেন, একথা জানিয়ে ভিসা জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম। এদিকে এজেন্সিগুলোর প্রতারণা ঠেকাতে দায়ীদের বিরুদ্ধে দ্রুত লিখিত অভিযোগ দিতে বলেছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। এদিকে হজ পালনে সৌদি আরবের বাড়তি ফি জটিলতা নিরসনে হাজিদের সহায়তায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে হাজি কল্যাণ পরিষদ। বিস্তারিত মাসুদ মোস্তাহিদের রিপোর্টে। মুসলমানদের ধর্মীয় এই বড় আয়োজনকে ঘিরেও দালালদের দৌরাত্ম্য থেমে থাকে না। প্রতি বছরের মতো এবারও হজ ক্যাম্পে দেখা মিলল প্রতারণার শিকার বেশ কয়েকজনকে। আমাদেরকে সিআইডি করার পরে, সিআইডি করার পরে কেন আমাদেরকে বাতিল করলো? হজ এজেন্সি কর্তৃক আপনার নিবন্ধন আবেদনের প্রেক্ষিতে আপনার নিবন্ধন বাতিল করা হয়েছে। আমরা বারবার বলছি কোনো মধ্যস্বত্ব ভোগীকে টাকা দিলে সেটা হবে না,
সেটা এটার কোনো প্রমাণ নাই। এদিকে গেল কয়েকদিন হজযাত্রীদের ভিসা জটিলতায় ফ্লাইট বিপর্যয় ঘটলেও শনিবার ছিল অনেকটা স্বাভাবিক। সকালে নির্ধারিত ফ্লাইট সময়সূচি অনুসারেই সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন হাজিরা। হাজিদের দুর্ভোগের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন হাবের মহাসচিব। সৌদির বাড়তি ফি জটিলতা এড়াতে সরকারের সহায়তা চাইলেন বাংলাদেশ হজযাত্রী ও হাজি কল্যাণ পরিষদ। এবছর মুয়াল্লেম সংকট দেখা দিয়েছে সৌদি আরবে। 720 ইয়েলে যে মুয়াল্লেম, এই মুয়াল্লেম 91টি এজেন্সিকে দেওয়া হয়নি, এতে করে 16,000 হাজিকে 20,000 টাকা করে দিতে হবে। হঠাৎ করে তারা 20,000 টাকা দিতে পারছে না, তাই এই 34 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে দান করার জন্য বলছি। অন্যথায় হজ ব্যবস্থাপনায় যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে। এক বছরের অভিজ্ঞতা কিন্তু আরেক বছর কেন জানি কাজে লাগছে না, নতুন নতুন সমস্যাগুলি আসছে। আমরা প্রত্যাশা করি আগামী বছর থেকে এই জাতীয় নতুন বিটার এক্সপিরিয়েন্স আমাদেরকে নিতে হবে না। এদিকে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীসহ সবার হজ পালন নিশ্চিত করতে বাংলাদেশ ও সৌদি সরকারের কাছে আরও 20টি ফ্লাইট চেয়ে আবেদন করেছে হজ পরিচালনা কমিটি। এ পর্যন্ত যে সমস্ত ফ্লাইটগুলো ক্যান্সেল হয়েছে, সেই ক্যান্সেলের ফ্লাইটগুলো আমরা 20টির মতো নতুন ফ্লাইট চেয়েছি সৌদি এয়ারলাইন্সের কাছ থেকে এবং বাংলাদেশ বিমানের কাছ থেকে। তারা এ ব্যাপারে আমাদেরকে আশাহত করেননি, ওনারা আমাদেরকে বলেছেন যে এই অ্যারেঞ্জটা ওনারা আমাদেরকে করবেন। এখনও পর্যন্ত ভিসা পেয়েছেন 65,000 হজযাত্রী, যাদের মধ্যে 40,000 হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানান হজ অফিসের এই কর্মকর্তা। মাসুদ মুস্তাহিদ, আরটিভি, ঢাকা। জনগণের সমর্থন হারিয়ে ক্ষমতা ফিরে পাওয়ার জন্য বিদেশিদের কাছে পথ খুঁজছে বিএনপি, এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বললেন, কোনো সরকার বিরোধী ইস্যু তৈরি করে লাভ হবে না বিএনপির। বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে তাদের দেশের মানুষের কাছেই আসতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা শেখ কামালের 69তম জন্মবার্ষিকীতে উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় সরকার বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী। ইস্যুর পর ইস্যু, এখন ষোড়শ সংশোধনী বাতিলের পর মহা খুশি। অন্য ইস্যু যেমন মরে গেছে, এ আশার আলো অচিরে নিভে যাবে। জনগণকে সঙ্গে নিয়ে আসু, ঘটনায় দুর্ঘটনায় ইস্যু খুঁজে লাভ নেই। শক্তির উৎস জনগণ, ক্ষমতার উৎস জনগণ। ক্ষমতায় বসাতে পারে জনগণ, নামাতে পারে জনগণ, আপনারা পারবেন না। নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকারই থাকবে, সংসদ থাকবে এবং নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যত প্রস্তাবই দিক না কেন, নির্বাচন যথাসময়ে সংবিধান মেনেই হবে। দুপুরে ভোলার চর ফ্যাশনে এক সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবিধানে আছে যিনি ক্ষমতাসীন প্রধানমন্ত্রী তার নেতৃত্বে যে সরকার, এই সরকারের অধীনে নির্বাচন হবে, কিন্তু নির্বাচনকালীন সরকারটা হবে, এটাকে আপনি বলতে পারেন সহায়ক সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার। ষোড়শ সংশোধনী বাতিল হলে দেশে গণতন্ত্রের পথ বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। সকালে শিল্পকলা একাডেমিতে শেখ কামালের জন্মদিন উপলক্ষে যুবলীগের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। নানক বলেন যে, অপশক্তির কারণে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে কালক্ষেপণ হয়েছে, সেই অপশক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের নেতারা শেখ কামালের আদর্শে উজ্জীবিত হয়ে তরুণ সমাজকে জীবন গড়ার আহ্বান জানান। ক্ষমতাশালী হতে চা তাদের কাছে পত্র, তাহলে কি গণতন্ত্রের পথ আজ রুদ্ধ করে দেওয়া হচ্ছে কিনা?
বিএনপিকে দমনে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার মামলায় ন্যায় বিচার সম্পর্কে সংশয় প্রকাশ করেছেন। আর ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ষোড়শ সংশোধনী ফিরিয়ে আনার উদ্যোগ নিলে সরকারের পতন আরও ত্বরান্বিত হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মুক্তা মাহমুদকে সঙ্গে নিয়ে মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। সম্প্রতি খালেদা জিয়ার মামলা সম্পর্কে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। সেই বক্তব্যের প্রতিবাদ জানাতে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। বিএনপিপন্থী আইনজীবীরা অভিযোগ করেন, খালেদা জিয়ার মামলা নিয়ে দুদককে চাপে রাখছে সরকার। আর মির্জা ফখরুল বলেন, দুদককে ব্যবহার করছে সরকার। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের এই বক্তব্যকে আমরা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করবার সামিল বলে মনে করছি। দুদকের প্রায় সকল আইনজীবী আওয়ামী লীগ সমর্থক। এটা প্রমাণ করে যে দুর্নীতি দমন কমিশন পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করছে এবং আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নে নিয়োজিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের যে মামলাগুলো চলছে, এ মামলাগুলোতে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কিত হয়েছে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে ব্যারিস্টার মওদুদ বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে রায় দেওয়ার পরও তা মেনে নিতে পারছে না সরকার। যে যতবার এই বাতিল হবে ষোড়শ সংশোধনী, ততবারই আবার তারা সেই বিল বা আইন তারা আবার পাশ করবে। এটা একটা ভয়ঙ্কর কথা, কারণ যে তারা সুপ্রিম কোর্ট বা আমাদের উচ্চতম আদালত বা বিচার বিভাগের উপরে তাদের কোনো আস্থা নাই। এর আগে সকালে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য আদালত অবমাননার শামিল। আদালতের রায় নিয়ে মন্ত্রীর এ ধরনের বক্তব্য সুস্পষ্টভাবে আদালত অবমাননার শামিল। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ষোড়শ সংশোধনী নিয়ে বাতিলের সঙ্গে সরকার অপসারণের কোনো সম্পর্ক নেই, এমন মন্তব্য করলেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনও। দুপুরে কুষ্টিয়ার মিরপুরে একটি স্কুলের কর্মশালায় তিনি বলেন, যারা নির্বাচন ও গণতন্ত্র নিয়ে কথা বলছেন তারাই দেশকে বিপথে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও আগুন সন্ত্রাসী এই দলটি গণতন্ত্রের জন্য হুমকি। ষোড়শ সংশোধনী আদালতের বাতিলের যে আদালতের রায়, তার সঙ্গে সরকার গঠন এবং সরকারের অপসারণের কোনো সম্পর্ক নাই। রাজধানীর কদমতলিতে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। র্যাব জানায়, গেল রাত 8টার দিকে কদমতলি থানার ওয়াসা এলাকায় মাদক বিরোধী অভিযানের নামে তারা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে মাদক ব্যবসায়ী ইমরান। র্যাব ও পাল্টা গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। পরে রাত 1টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় র্যাবের 3 সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, বেশ কিছু ইয়াবা ও মাদক বিক্রির প্রায় 70,000 টাকা উদ্ধার করা হয়েছে। রাজধানীর রূপনগরের আরামবাগ এলাকা থেকে এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গেল রাত 2টার দিকে সি ব্লকের 7 নম্বর বাসা থেকে বিবারানী শিকারে লাশ উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিবারানীর সঙ্গে তার স্বামী, ছেলে ও তার বউ খারাপ আচরণ করতেন। এর ফলে তিনি শরীয়তপুরে গ্রামের বাড়িতেও চলে যান। কিন্তু গত বৃহস্পতিবার তিনি ঢাকায় ফিরলে শুক্রবার রাত 8টার দিকে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ। জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ শেখ কামাল 1975 সালের 15 আগস্টের কাল রাতে ঘাতকদের বুলেটের নির্মম আঘাতে মাত্র 26 বছর বয়সে জীবনাবসান হয় তার। নিভে যায় দেশের ক্রীড়াক্ষেত্রের এক উজ্জ্বল নক্ষত্র। সেই নৃশংস হত্যাকাণ্ডে প্রাণ হারান শেখ কামালের নববধূ সুলতানা কামাল। শোকাবহ আগস্ট নিয়ে আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের 5ম পর্বে থাকছে শেখ কামালের কথা। যে তরুণের হাত ধরে বাংলাদেশের লাখো তরুণ আলোর মিছিলে হাঁটতে শুরু করেছিল, যার সাহচর্যে হাজারো তরুণ ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে জ্বলে উঠেছিল তেজদীপ্ত, সেই নাম শেখ কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে। 1949 সালে 5 আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্ম নেন শেখ কামাল।
ভাই বোনদের মধ্যে ছিলেন দ্বিতীয়। ঢাকার সায়েন্স স্কুল থেকে এসএসসি ও ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএ পাশ করেন। শেখ কামাল শৈশবকাল থেকেই ক্রীড়া ও সংস্কৃতি প্রেমী ছিলেন। শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। মঞ্চে অভিনয় ও ছায়ানটে সেতার বাজানোও শিখতেন। দেশের নাম করা ক্রীড়া সংগঠন আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী কর্মী ও সংগঠক হিসেবে 69-এর গণ আন্দোলন ও 71-এর অসহযোগ আন্দোলনে শেখ কামাল অংশ নেন। শেখ কামাল 71-এর 25 মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ারকোর্সে প্রশিক্ষণ নিয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন। তৎকালীন সেনাপ্রধান জেনারেল এম এ জি ওসমানের এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। 75-এর 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াক্ষেত্রের আরেক নক্ষত্র সুলতানা কামাল খুকুর সঙ্গে শেখ কামালের বিয়ে হয়। 1975-এর 15-ই আগস্টের নারকীয় হত্যাকাণ্ডে শেখ কামাল ও সুলতানা কামালের জীবন প্রদীপ নিভে যায়। মাত্র 26 বছর বয়সে জীবনের ইতি ঘটে। পরবর্তীতে ক্রীড়াক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ শেখ কামালকে স্বাধীনতা পুরস্কার মরণোত্তর প্রদান করা হয়। আতিকা রহমান, আরটিভি। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শেখ কামালের 68তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল 8টায় ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম। এবারে গেল সপ্তাহে নানা ঘটনা নিয়ে নিয়মিত আয়োজন আলোচিত খবর জানাচ্ছেন জয়নাল আবেদিন। বগুড়ায় ছাত্রী ধর্ষণ এবং মা সহ ওই ছাত্রীকে নির্যাতন মামলার মূল আসামি তুফান সরকার এবং তার স্ত্রী শাশুড়ি সহ 4 জনকে আবারও রিমান্ড নিয়েছে পুলিশ। পুলিশি ডর ভয়কে উপেক্ষা করে রাজশাহীর এক কলেজ শিক্ষক ও তার সহযোগী ধর্ষণ করেছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে। ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ব্ল্যাকমেইল করে রংপুরের আরেক স্কুল শিক্ষক ধর্ষকের ভূমিকায়। ধর্ষকের ভূমিকায় গুরু শিষ্য ট্রাক চালক এবং সহকারী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় চলন্ত ট্রাকে এক কিশোরীকে গণধর্ষণ করে লাল দালানে বন্দী। বন্দি যুগল শিশু তোফা ও তহুরার অস্ত্রোপচারে ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সফলতা। সফলতার আনন্দে উচ্ছ্বসিত পঞ্চগড়ের দেবীগঞ্জের সর্বতালী থাই পেয়ারা চাষ করে ব্যাপক লাভবান হয়ে সৃষ্টি করেছেন আলোড়ন। জয়নাল আবেদিন, আরটিভি, ঢাকা। এবারে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে। রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনে মামলা থাকায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না, জানালেন অর্থমন্ত্রী। এবং জনবল ও সরঞ্জাম সংকটে সক্ষমতা হারাচ্ছে সৈয়দপুর রেলওয়ে কারখানা, উন্নয়নের 156 কোটি টাকা জলে। সন্ধ্যা সংবাদ দেখছেন আরটিভিতে, আপনাদের সঙ্গে আছি আমি কামরুনা হারাবি এবং আমি সাবরিন শাকামিম। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনে মামলা থাকার কারণে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হচ্ছে না, জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সিলেটে এক সেমিনার শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, মামলাটি একটি পর্যায়ে গেলে রিপোর্ট প্রকাশ করা হবে। ইতিমধ্যে ফিলিপাইনের ব্যাংক বলেছে টাকা ফেরত দেবে না, ফলে এখন রিপোর্ট প্রকাশ করলে সেটা হিতে বিপরীত হতে পারে, সে কারণে রিপোর্টটি প্রকাশ করা যাচ্ছে না। ইতিমধ্যে দেখছেন না, রিজার্ভ ব্যাংক বলেছে যে
আমরা দেবো না, এই যদি এখন প্রকাশ প্রকাশ করি তাতে একটু অসুবিধা হবে। বাল্য বিয়ে রোধে সিরাজগঞ্জের 600 ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। সম্প্রতি সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাসরুর হোসেন মিতু। সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে বাইসাইকেল চালিয়ে প্রধানমন্ত্রী নাতনি খন্দকার আলিজা হোসেন উপস্থিত দর্শক ও অতিথিদের নজর কাড়েন। সাইকেলের একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে। তোমরা ভালো বাসন পড়াশোনা করবে। আল্লাহ আজকের এই অনুষ্ঠানটা সফল হয় সত্যি না আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদিবাসীদের ঐতিহ্যগত ও প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি দিতে হবে। সকালে রাজধানীর স্থানীয় এক হোটেলে 9 তারিখ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এ দাবি করেন আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। একই সঙ্গে সংবিধান সংশোধন করে আদিবাসীদের আত্মপরিচয় ও অধিকারের স্বীকৃতিরও দাবি জানান তিনি। এ সময় সমতল অঞ্চলে আদিবাসীদের ভূমি সমস্যার সমাধানের জন্য স্বতন্ত্র ভূমি কমিশন গঠনেরও আবারও জোর দাবি জানান বোধিপ্রিয় লারমা। সারাদেশে চলছে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো ক্যাম্পেইন। সকাল 8টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে বিকেল 4টা পর্যন্ত। এ দফায় সারাদেশে 2 কোটি 25 লাখের বেশি শিশুকে ভিটামিন এ খাওয়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলছে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডে রংপুরে 3,91,542 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সকালের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু। বরিশালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওহিদুজ্জামান। এ জেলায় 3,52,000 শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ঢাকার কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ফরিদপুর জেনারেল হাসপাতালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমান তানজিয়া। লক্ষ্মীপুর, নড়াইল, নাটোর, পাবনা, জামালপুর, ঝালকাঠি, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও দিনাজপুর সহ সারাদেশে শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। পুলিশের ছোড়া টিয়ার শেলে চোখে আঘাত পাওয়া সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি দেওয়া হবে বলে আবারও ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে রাজধানীর শ্যামলীতে ঢাকা শিশু হাসপাতালে কেন্দ্রীয়ভাবে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধনের পর এক সেমিনারে এ কথা বলেন। শিশুদের রাতকানা রোগ থেকে রক্ষা এবং রোগ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে শনিবার সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। আমি নির্দেশ দিই, আমরা নির্দেশ দিয়েছিলাম, অনুরোধ করেছিলাম চেন্নাইকে, তার অপারেশনটা করুক, তার ইচ্ছা অনুযায়ী অপারেশন করুক। অপারেশন হয়ে গেছে, তার স্বাভাবিক জীবন ফিরে দিতে পারবো কিনা জানি না, সেটা আল্লাহ রাব্বুল আলমিন জানেন, চিকিৎসা মণ্ডলী জানেন। তো তার জন্য যেন কোনো অসুবিধা, অর্থের ব্যাপারে অসুবিধা না হয়, আমি আগেও বলেছি আজকেও বলছি, সে আসামাত্র তার চোখ ফিরুক বা না ফেরুক, দৃষ্টি ফিরুক বা না ফেরুক, তাকে অন্তত আমার মন্ত্রণালয় অধিদপ্তরে একটা চাকরি আমি দেবো, অবশ্যই দেবো, তার পরিবারের জন্য দেবো, কার জন্য দেবো ইনশাল্লাহ। দক্ষ জনবল ও উন্নত সরঞ্জাম সংকট ও নানা সমস্যায় কার্যক্ষমতা হারাচ্ছে দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানা। এছাড়া 156 কোটি টাকা ব্যয়ে 20টি ওয়ার্কশপ আধুনিকায়ন করা হলেও বাস্তবে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে দাবি কারিগরদের। ফলে ওয়ার্কশপে বৃষ্টিতে ভিজেই ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা, পানিতে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি। নীলফামারী প্রতিনিধি হাসান রাব্বির রিপোর্ট জানাচ্ছেন নোমান শিপলি। 1870 সালে 110 একর জমির উপর নীলফামারী সৈয়দপুরে স্থাপিত হয় এই রেলওয়ে কারখানা। দেশের সর্ববৃহৎ রেল কারখানা হিসেবে দীর্ঘদিন ধরে উন্নত রেল বগি ও যন্ত্রাংশ নির্মিত হয়েছে এই কারখানা থেকে। একসময় এই কারখানায় 12,000 দক্ষ শ্রমিক ও কর্মচারী থাকলেও এখন তা কমে দাঁড়িয়েছে 1,260 জনে। দক্ষ কারিগররা অবসরে গেলেও নতুন জনবল নিয়োগ না হওয়ায় কার্যক্ষমতা হারাচ্ছে রেল কারখানাটি। আরো যদি পর্যাপ্ত নিয়োগ না হয় তাহলে যারা নতুন যারা ভবিষ্যতে আসবে তারা তো
মানে কারিগরি হাতে কলমে শিক্ষার কোনো তারা কোনো প্রস্তাব পাবে না। লোকবল সঠিকভাবে দেওয়া হয় এবং উন্নত মালামাল দেওয়া হয়, তাহলে আমরা অর্ধেক দামে এই গাড়িগুলো নির্মাণ করতে পারবো। তবে সীমিত জনবল দিয়ে চলছে পূর্ণ বগি মেরামত ও ওয়েল্ডিং এর কাজ। এছাড়া 156 কোটি টাকা ব্যয়ে 20টি ওয়ার্কশপ আধুনিকায়ন করা হলো, বাস্তবে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে দাবি কারিগরদের। অল্প কিছুদিন হইলো রিপেয়ারের কাজ হয়েছে, তবুও এখনো পানি পড়তেছে। আমরা ওয়েল্ডিং এর কাজ করি, অথচ কাজ করতে গেলে কারেন্ট শর্ট খায়, আমাদের দামে মেশিনপত্র কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির পানি পড়ার কারণে। আধুনিক সরঞ্জাম ও দক্ষ জনবল পাওয়া গেলে এখান থেকে বিশ্বমানের বগি নির্মাণ করা সম্ভব। এতে বগি আমদানির অর্ধেক খরচ হবে। মঞ্জুরিকৃত জনবল সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে আসে, তাহলে কাজের মান যেমন ত্বরান্বিত হবে, কাজের মানও ভালো হবে। দেশের সর্ববৃহৎ রেল কারখানার কার্যদক্ষতা বাড়াতে দ্রুত বিদ্যমান সমস্যার সমাধান সহ জনবল নিয়োগের দাবি স্থানীয়দের। নুমান শিবলি, আরটিভি। ওয়াকওয়ে নির্মাণের ফলে বদলে গেছে টঙ্গীর তুরাগ নদীর দুপাড়ের মানুষের জীবন। শিল্প কারখানার বর্জ্যের কারণে একসময় যে তুরাগের পাড় দিয়ে মানুষ চলাচল করতে পারত না, সেখানে এখন সুন্দর ও পরিচ্ছন্ন ওয়াকওয়ে হওয়ায় প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সের মানুষ। স্বাচ্ছন্দ্যে সময় কাটানোর পাশাপাশি শরীরচর্চার জায়গা পেয়ে খুশি তুরাগবাসী। অন্যদিকে তুরাগের পানি পরিচ্ছন্ন রাখতে নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। টঙ্গী প্রতিনিধি পলাশ প্রধানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। রাজধানী ঢাকার প্রবেশদ্বার টঙ্গীর তুরাগ নদীর দুপারে হাজারো মানুষের বসবাস, কিন্তু নদীতে বাঁধ না থাকা, অবৈধ দখল, মাদকসেবীদের বিচরণ সহ নানা কারণে একসময় তুরাগ পাড়ের মানুষদের দুর্ভোগের যেন সীমা ছিল না। এমন প্রেক্ষাপটে বিশাল জনগোষ্ঠীর সুবিধা অসুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুরাগ পার্কে দখলমুক্ত করার উদ্যোগ নেয় সরকার। তারই ধারাবাহিকতায় 2015 সালে টঙ্গী নদী বন্দর এলাকার 6 কিলোমিটার জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর দুপাশে ওয়াকওয়ে নির্মাণ করা হয়। ওয়াকওয়ে হওয়ার পর বদলে গেছে তুরাগ পাড়ের চিত্র। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের পদচারণায় মুখর থাকে পুরো এলাকা। শরীর চর্চা সহ বিনোদনের জায়গা পেয়ে খুশি স্থানীয়রা। আগে মানুষ নদী বন্দরে আসতে ভয় পাইত, এই ওয়াকওয়ে হওয়ার পরে নদী বন্দরে মানুষ আসে। আগে এলাকাবাসী অনেক দূরে ঘুরে তাদের হাট বাজার এবং কর্মস্থলে যেত, এখন এই ওয়াকওয়ের মাধ্যমে অল্প সময়ের মাধ্যমে এলাকাবাসী হাট বাজারে এবং তাদের কর্মস্থলে যেতে পারে। 22 কোটি টাকা ব্যয়ে ওয়াকওয়ে নির্মাণের পর এবার তুরাগের পানিকে শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য থেকে পরিচ্ছন্ন রাখতে নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা ভবিষ্যৎ বংশধরদের কাছে নদী একটি মানে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে চাই, এবং যারা এটা দখল করেছে তাদের হাত থেকে দখল মুক্ত করে এই তুরাগ নদী বা পহরদরিয়া নদী যাই বলি না কেন সেটাকে আমরা রক্ষা করে এবং দুই পারকে পশ্চিম পারেও দুই পার বাধাই করে ওয়াকওয়ে নির্মাণ করে দিয়ে আমরা সংরক্ষণ করব। নুসরাত জাহান সিন্ধি, আরটিভি। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। আজ শেষ হচ্ছে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার প্রদর্শনী techshohor.com স্মার্টফোন ও ট্যাব মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিন ব্যাপী এই মেলা শেষ হবে রাত 8টায়। শেষ মুহূর্তে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। এদিকে মেলা উপলক্ষে আমেরিকার বিখ্যাত ব্র্যান্ড লিনেক্স তার প্রতিটি স্মার্টফোনে 10% ছাড়ের হুলস্থুল অফার দিচ্ছে, সঙ্গে আছে আকর্ষণীয় উপহার। মেলায় ব্যাপক সাড়া ফেলায় এই অফার আগামী ঈদুল আজহা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার। আমাদের LX55 ব্ল্যাক এবং LI11-এ খুব ব্যাপক সাড়া পেয়েছি, এবং আমরা চেষ্টা করছি এই মেলায় এই অনুপ্রাণিত হয়ে আমরা চিন্তা করছি এই অফারটা ঈদ পর্যন্ত দিব। তো আমরা আশা করছি লিনেক্স এই আমেরিকান ব্র্যান্ডটা আস্তে আস্তে আরও জনপ্রিয়তা পাচ্ছে। আবারও সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে নিরাপত্তা পরিষদের ভোট আজ। পাশ হলে বছরে $100 কোটি রাজস্ব হারাবে পিয়ংইয়ং। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু করার সামর্থ্য আছে বাংলাদেশের, মন্তব্য পেসার তাসকিনের চট্টগ্রামে ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প।
আবারও আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা সংবাদে। আপনার সঙ্গে আছি আমি সাবরিন শাকা মিম এবং আমি কামরুন্নাহ রবি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ। সম্প্রতি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় শুক্রবার নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব তোলে যুক্তরাষ্ট্র। বিলটি পাশ হলে বার্ষিক ১০০ কোটি মার্কিন ডলারের রপ্তানি রাজস্ব থেকে বঞ্চিত হবে পিয়ংইয়ং। খসড়ার উত্তর কোরিয়ার ইস্পাত, কয়লা, লোহা, সীসা ও সামুদ্রিক খাবার রপ্তানির উপর নিষেধাজ্ঞা আনার কথা বলা হয়েছে। এসব পণ্য রপ্তানি বছরে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে উত্তর কোরিয়া। ক্লেমন খেলার সংবাদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু করার সামর্থ্য বাংলাদেশ দলের আছে বলে মনে করেন পেসার তাসকিন আহমদ। সকালে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের প্রথম দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, চট্টগ্রাম টেস্টে বোলারদের রিভার সুইং একটা অস্ত্র হতে পারে। অস্ট্রেলিয়া সিরিজের একটি টেস্ট চট্টগ্রামে হওয়ার কথা থাকায় সেখানে ৭ দিনের ক্যাম্প করছেন মুশফিক তামিমরা। অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো কিছু করার জন্য দলের সবাই মরিয়া হয়ে অনুশীলন করছে বলে জানান তাসকিন। ওদের সাথে আমরা সবাই খুবই মরিয়া যে একটা ভালো কিছু করার, আর আল্লাহর রহমতে আমাদের সে অ্যাবিলিটিটা আছে এবং আমরা প্রমাণও করেছি। তো আশা করি ওরা আসলে এবারও যদি আমরা ভালো কিছু করতে পারি টেস্টে, এটা আমাদের ওয়ার্ল্ড ক্রিকেটে আমাদের আরও সম্মান করার একটা অবস্থান হবে। সন্ধ্যা সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্যারাসিটামলের সঙ্গে বাড়তি উপাদান মিশিয়ে বাড়ানো হচ্ছে ওষুধের দাম, বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া না খাওয়ার পরামর্শ। তালিকাভুক্ত সবাই এবার হজে যেতে পারবেন দাবি কর্তৃপক্ষের, বাড়তি ভিড় জটিলতা নিরসনে সরকারের সহায়তায় চায় কল্যাণ পরিষদ। ক্ষমতা ফিরে পাওয়ার জন্য বিদেশিদের কাছে পথ খুঁজছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের, বললেন কোনো ইস্যু তৈরি করে লাভ হবে না। এবং বিএনপিকে দমনের এজেন্ডা বাস্তবায়ন করছে দুদক, অভিযোগ ফখরুলের, ষোড়শ সংশোধনী ফিরলে সরকারের পতন হবে, মন্তব্য মওদুদের। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। এছাড়াও আরটিভির অনুষ্ঠান ও সংবাদ দেখতে পারেন ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।